প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক বিশ্বব্যাপী বেড়েই চলেছে। মানুষের মাধ্যমে ছড়ানো এ মহামারীতে প্রতিদিন শত শত লোকের প্রাণহানি ঘটছে। এরই মধ্যে শুরু হয়েছে পঙ্গপালের তাণ্ডব। ঘাস ফড়িংয়ের সমগোত্রীয় প্রাণী এই পঙ্গপাল। মরু অঞ্চলে জন্ম নেওয়া এই পঙ্গপাল আফ্রিকার কয়েকটি দেশের পর পাকিস্তান এবং সর্বশেষ ভারতে আক্রমণ চালানোর পর বাংলাদেশেও পঙ্গপালের আক্রমণ হতে পারে এমন আশঙ্কার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে সে ঝুঁকি এবছরের চেয়ে আগামী বছর বেশি। গত বছরের শেষ দিক থেকে আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়া সহ কয়েকটি দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই পঙ্গপাল। এবছরের শুরুতে পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানা যায়। পঙ্গপালের উৎপাতে দেশটিতে জারি করা হয় জরুরি অবস্থা। এরপর ভারতের পাঞ্জাবে ঢুকে পড়েছে পঙ্গপাল, যার ব্যাপ্তি ছিল 3 কিলোমিটার। সে প্রেক্ষাপটে পাঞ্জাবের আশেপাশের কয়েকটি রাজ্য সতর্কতা জারি করা হয়েছিল। এরপরই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা। হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো পঙ্গপাল নিয়ে। পঙ্গপাল কি, কতটা ভয়ঙ্কর এই পঙ্গপাল, ধর্মীয় গ্রন্থে পঙ্গপাল উল্লেখ আছে কি, প্রতিকারমূলক ব্যবস্থা আছে কি, এই সকল প্রশ্নের উত্তর পাবেন আমার আজকের ভিডিওর মাধ্যমে। তাহলে না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর দেখা শেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক পঙ্গপাল কি। বিভিন্ন দেশের কৃষি বিভাগ ও উদ্ভিদ বিজ্ঞানীদের কাছে ইংরেজিতে লোকাস্ট নামে পরিচিত এই পঙ্গপাল, বাংলায় এর নাম পতঙ্গ। এটি এক জাতের ঘাস ফড়িং, স্বভাবে কিছুটা লাজুক প্রকৃতির, ইঞ্চিখানেক দৈর্ঘ্যের এই পতঙ্গ খাবারের জন্য নিজ প্রজাতির বিপুল সংখ্যক সদস্যের সঙ্গে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। সাধারণত এক এক ঝাঁকে কয়েক লাখ থেকে 1,000 কোটি পতঙ্গ থাকতে পারে, তখন একে পঙ্গপাল বলে। নতুন ধরনের পঙ্গপালের 10 লাখ পতঙ্গের একটি ঝাঁক একদিনে 30,000 মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। আগামী এপ্রিলে এই পঙ্গপাল নতুন করে বংশবৃদ্ধি করতে পারে। এই সময়টুকে পঙ্গপালের বংশবৃদ্ধির সময় বলে বিবেচনা করা হয়। চলুন এবার জেনে নেওয়া যাক কতটা ভয়ঙ্কর এই পঙ্গপাল। পঙ্গপাল যখন ফসলের ক্ষেতে আক্রমণ করে তখন তা একজন কৃষকের জন্য রীতিমতো দুঃস্বপ্নের বিষয় হয়ে ওঠে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হুঁশিয়ারি, পঙ্গপালের কারণে অন্তত 2.5 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। আর পঙ্গপাল পর্যবেক্ষণ বিভাগে লোকাস্ট ওয়াচের মতে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত 10 দেশে এই পঙ্গপাল দেখা গেছে। কাজেই এই পতঙ্গের বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ে $14 কোটি সহায়তা চেয়েছে সংস্থাটি। পূর্বাভাস দিয়ে বলেছেন জুনের দিকে পঙ্গপালের বর্তমান সংখ্যা 400 গুণ বেড়ে যাবে। যেহেতু এই পতঙ্গের ঝাঁক মরু এলাকা থেকে এসেছে, কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন বাংলাদেশে আক্রমণ হলে দেশের শুষ্ক ও খরাপ্রবণ এলাকায় সে ঝুঁকি বেশি থাকবে। চলুন এবার জেনে নেওয়া যাক ধর্মীয় গ্রন্থে পঙ্গপালের উল্লেখ আছে কিনা। পবিত্র কোরআন, বাইবেল, গ্রিসের ইলিয়াডের মতো একাধিক ধর্মগ্রন্থে এসব পতঙ্গের আক্রমণকে সৃষ্টিকর্তার প্রদত্ত শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। পঙ্গপালের ইতিহাস বহু পুরনো, প্রাচীন মিশরীয়দের কবরে এ ছবি দেখা গিয়েছে। আর জেনে নেওয়া যাক এ থেকে প্রতিকারমূলক ব্যবস্থা রয়েছে কিনা। পঙ্গপাল নিয়ন্ত্রণে বাতাসে বা মাটিতে কীটনাশক ব্যবহারের প্রচলন রয়েছে। তবে আফ্রিকায় পঙ্গপালের যে ভয়াবহতা তাতে শুধু কীটনাশক ব্যবহারের ফলে কোনো উপকার মিলবে না, এটা জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তাই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মিস্টার জাহান বলেছেন পঙ্গপালের উপদ্রব ঠেকাতে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদ্ধতি আবিষ্কৃত হয়নি। তবে পঙ্গপালের হাত থেকে বাঁচার জন্য বেশিরভাগ সময় উড়োজাহাজ বা বহনযোগ্য যন্ত্রের সাহায্যে কীটনাশক ছিটিয়ে এদের দমন করা হয়। তবে মানুষ ও প্রাণীকে পঙ্গপাল আক্রমণ করেছে অথবা প্রাণীর শরীরে পঙ্গপাল থেকে রোগের বিস্তার ঘটেছে এমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এটি শুধু
ফসলের ক্ষতি করে থাকে, এটাও জানিয়েছেন। বিশ্লেষণ করা পঙ্গপালের আক্রমণে সৃষ্টি এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন অনেকে। জাতিসংঘের পঙ্গপাল পূর্বাভাস বিষয়ক কর্মকর্তা কিথ ক্রিসম্যান বলেন, ওমানের মরুভূমিতে ঘূর্ণিঝড়ের কারণে অনেক বৃষ্টি হওয়ায় এই পতঙ্গগুলো আফ্রিকায় চলে গেছে। তিনি বলেন, আমরা জানি ঘূর্ণিঝড় থেকেই এই পতঙ্গের আগমন ঘটে। বিগত 10 বছরে ভারত সাগরে ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সো ভিউয়ার্স, সব শেষে বলবো, একের পরে এক ঝামেলা আসছে পৃথিবীতে। তাই আসুন আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করি, বেশি বেশি করে তওবা করি, তিনি পারবেন আমাদেরকে রক্ষা করতে। আমার আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হলে প্লিজ সবার সাথে শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন পঙ্গপাল সম্পর্কে, এবং সকলকে সতর্ক করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নেবেন। সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।